গৌরব সুমানি নে কি এনেকা ব্যক্তিয়ে পাৰৰ কলিজা লৈ আমাৰ লগত যুদ্ধ কৰিবলে আহিব নালাগে, কারণ আমি আপোনালোকর নিচিনা থার্ড ক্লাস মানুষের লগত কি যুঁজিম আৰু। এইটো থলগিরি মানুহ খিলঞ্জীয়া মানুহৰ একতাৰ জয়, শিবসাগৰ মানুহৰ ঐক্যবদ্ধ সংগ্ৰামৰ জয়, অসমৰ খিলঞ্জীয়া থলগিরি প্ৰত্যেক দল সংগঠনৰ জয়, আৰু এই সংগ্ৰাম অনাগত দিনত অব্যাহত থাকিব। আর গৌরব সুমানি নে কি এনেকা ব্যক্তিয়ে পাৰৰ কলিজা লৈ আমাৰ লগত যুদ্ধ কৰিবলে আহিব নালাগে। হ্যাঁ, অলপ সাহসী হৈ লওক, সাহসী হওয়ার পিছত আমাৰ লগত যুঁজিবলে আহিব, কারণ আমি আপোনালোকৰ নিচিনা থার্ড ক্লাস মানুহৰ লগত কি যুঁজিম আৰু। কারণ আপোনালোকৰ কলিজাখন কিমান ডাঙৰ এতিয়া গম পোৱা গ'ল। এতিয়া এই বিষয়টো বিভিন্নজনে উত্থাপন কৰিছে, জাতীয় দল সংগঠনসমূহে বিষয়টো কেৱল এতিয়া জিমি ডাকক আক্রমণ করা হৈ থকা নাই, যে খিলঞ্জীয়াৰ ভূমিৰ যি অধিকাৰ, সেই ভূমি অধিকাৰ লাগিব, ভূমি খিলঞ্জীয়াৰ ভূমি ভূমি বহিরাগতক বিক্রি করব নয়, তেনে ধরনের আইন এখন প্রয়োজন আছে, প্রণয়ন করার বাবে দাবি উত্থাপন হয়েছে। আপনি কি কব না? এটা চক, এখন আইন প্রণয়ন হয়েছে, হিন্দুয়ে মুসলমানের মাটি কিনব নয়, মুসলমানে হিন্দুর মাটি কিনব নয়। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাক প্রশ্ন করছো, আগরওয়ালা উপাধি মানুষ এজনে গগৈ চলিহা দত্ত দাস উপাধি মানুষ এজনের মাটি বাই কিনব পাৰিব না? মানে হিন্দুর মাটিও সেভ করেছে, মুসলমানের মাটি সেভ করেছে, কিন্তু আমার খিলঞ্জীয়া মাটি খিনি কি হব? আগরওয়ালা দে গুপ্তায় কিনব, ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ হবো।